বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, আফগানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে তামিমের পরিবর্তে কাকে নেওয়া হবে? ওপেনার হিসেবে কাদের কথা ভাবা হচ্ছে, এ বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। তামিমের পরিবর্তে নাইম শেখেরই ফেরার সুযোগ সবচেয়ে বেশি। গতকালকে দেখছিলাম নাইম শেখ নেড়ে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন, যদিও রনি তালুকদারকে দলে ফেরানো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রনির খেলা সম্ভাবনা খুব বেশি নেই, কারণ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের কম্বিনেশনের কারণে নাইম শেখের ঢোকার সুযোগ বেশি। এদিকে তামিম যে খেলছেন এবং তামিম যে বিশ্রাম নিয়েছেন, সেখানে চট্টগ্রামের যারা স্থানীয় অর্থাৎ যারা মাঠে খেলা দেখতেছেন তাদের কাছে মন্তব্য জানার চেষ্টা করবো। আপনি তো বাংলাদেশের জার্সি পরে এসেছেন, তামিম ইকবাল কিনে একটা একটা ঘটনা ঘটো, তাই অবসর নিলেন, পরে ফিরেও আসতেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে, এ বিষয়টা নিয়ে কেমন দেখছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাশরাফি ভাই ওনাদেরকে ধন্যবাদ জানাই, ওনাদের কারণে তামিম ভাই আবার ফিরে এসেছে এবং এটা খুবই দুঃখজনক। তামিম ভাইয়ের এলাকায় খেলা, তামিম ভাই নাই, আমরা তামিম ভাইকে খুব মিস করব, ইনশাল্লাহ আমরা আজকে জয় নিয়ে ফিরবো। আরও কথা বলবো যে আপনার কাছে জানতে চাচ্ছিলাম একটু, তামিম ইকবাল নেই বলছিলেন, কিন্তু তামিমের বদলে যারাই সুযোগ পাবে তাদের কাছ থেকে কি এক্সপেকটেশন আপনার? আমরা এটা আশা করি যে তামিম পরিবর্তে যারা আসবে তারা যে তামিমের জায়গাটা দখল করে এবং তামিমের মতোই খেলে আমাদের কাছে একটা ভালো ম্যাচ উপহার দেয় আমাদের। আর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং মাশরাফিকে ধন্যবাদ তামিমকে আবার পুনরায় খেলায় ফিরিয়ে আনার জন্য, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা কৃতজ্ঞ। আর আজকে তামিমের পরিবর্তে যারাই আসবে আমরা আশা করি এটা, এবং আমরা আশা রাখি যে আমরা আজকে ম্যাচের বিজয় নিয়ে ফিরব। আরো কথা বলতে চাই, অনেকের সাথে আপনার কাছে আসতে চাই, বাংলাদেশের আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আজকে ম্যাচ জয়ের ব্যাপারে? ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ 100% জয় করব, আমরা সেই আশা খেলা দেখার জন্য আসছি, বাংলাদেশ উইন হবে, আমরা অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য। আসলে তামিমকে খুব মিস করব, তামিম মাননীয় প্রধানমন্ত্রী তামিমকে আবার সুযোগ করে দিয়েছে খেলার জন্য, কিন্তু উনি বিশ্রামের কারণে আমরা দুই একটা ম্যাচ ওনাকে দেখতে পারবো না আগামী বিশ্বকাপে এশিয়া কাপে। মনে করেন তামিমের মতো মাহমুদুল্লাহ রিয়াদের এবং ফেরার সুযোগ আছে, এখন কি মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই আমরা চাই সবাই ফিরুক বাংলাদেশে, সাজ দেওয়া হোক, কিন্তু আমাদের বাংলাদেশে যদি গড়ে দুই একটা ম্যাচ খারাপ করে বাংলাদেশের ম্যানগুলোকে বসে দেয় ওরা সুযোগ পায় না, কিন্তু যদি ভালোভাবে যদি সুযোগ দেয় ওরা ইনশাল্লাহ ভালো করবে, এটা আমাদের প্রত্যয়। মাশরাফির মুর্তজার ভূমিকাটাকে কিভাবে দেখছেন? মাশরাফির ফোনেই মিনাজুল আবেদিন নান্নুর সঙ্গে প্রধান নির্বাহীর সঙ্গে তামিম গতকালকে ঢাকায় ফিরেছিলেন, পরে মাশরাফির সঙ্গে তিনি গণভবনে গেছিলেন, সেখানে বিসিবি সভাপতি ছিলেন। হ্যাঁ মাশরাফিকে অনেক ধন্যবাদ সেই প্রধানমন্ত্রীর সাথে হেড করে বা তামিমকে আবার ফিরে আনার জন্য, আর আমরা মাশরাফিকে আমাদের বিসিবি সভাপতি হিসাবে দেখতে চাই, ইনশাল্লাহ অনেক ভালো করবে, সেই খেলার প্রতি অভিজ্ঞ আছে, সে খেলা অনেক বছর অধিনায়ক ছিল, তার সব দিক দিয়ে সে কেয়ারফুল আছে। শুনছিলেন দর্শকরাও কিন্তু আজকে ম্যাচ দেখে যতটা মুখিয়ে আছে তার সঙ্গে তামিম ফেরা কিন্তু তারা ঠিক ততটাই খুশি। রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া রয়েছে এবং সঠিক সময় খেলা শুরু হবে এমনটি বলা যায়, যদিও বিকালের পর থেকে সন্ধ্যার আগে বৃষ্টি কিছুটা সম্ভাবনা রয়েছে। এই ছিল সাগরিকা থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।